সুপ্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যা ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসটি যুক্তিবিদ্যা প্রথম পত্র থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয়ের জন্য। অ্যারিস্টটল যুক্তিবিদ্যার জনক। পাঠদানকারী আমি মোসাম্মদ শাহিদা খাতুন, সহকারী অধ্যাপক যুক্তিবিদ্যা, বগুড়া ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায় থেকে অবরোহ অনুমান, এর আবর্তন বিষয়টি যার ইংরেজি প্রতিশব্দ কনভার্সন। শিক্ষার্থীরা তোমরা খাতা বের করো এবং লিখে নাও আজকের আলোচ্য বিষয় আবর্তন বা কনভার্সন। প্রথমেই প্রকারভেদ। অবরোহ অনুমান প্রথমত দুই প্রকার, অমাধ্যম একটি মাধ্যম। অমাধ্যম অনুমান মূলত 10 প্রকার, আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3 প্রকার আলোচনা করে থাকি। আজকে আলোচ্য বিষয় আবর্তন। শিক্ষার্থীরা প্রথমে আবর্তনের সংজ্ঞা জেনে নিই। তোমরা খাতায় লিখে নাও, আমি বলছি যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে একটি প্রদত্ত বাক্যের উদ্দেশ্য ও বিধের স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে আবর্তন বলে। আমি আবারও বলছি যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে অর্থাৎ আবর্তনের যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম অনুসারে একটি প্রদত্ত বাক্যের মানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধের স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে আবর্তন বলে। উদাহরণস্বরূপ, কোনো মানুষ নয় নিখুঁত, সুতরাং কোনো নিখুঁত জীব নয় মানুষ। শিক্ষার্থীরা এখানে আবর্তনীয় কথাটি দেখতে পাচ্ছ? এই আবর্তনীয় হচ্ছে আমরা আবর্তন করার সময় এর আশ্রয় বাক্যকে আবর্তনীয় এবং এর সিদ্ধান্তকে আবর্তিত বলে থাকে। এবারে আবর্তনের নিয়ম। এই আবর্তন করার 4টি নিয়ম রয়েছে। 1, আবর্তনের উদ্দেশ্য আবর্তিতে বিধেয় হবে। আবর্তনের উদ্দেশ্য আবর্তিতে বিধেয় হবে অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে। 2, আবর্তনের বিধেয় আবর্তিতে উদ্দেশ্য হবে। 3, আবর্তনীয় এবং আবর্তিতের গুণ এক হবে, অর্থাৎ আশ্রয় বাক্যে যদি হয় থাকে তাহলে সিদ্ধান্তও হয় থাকবে, আশ্রয় বাক্য যদি নয় থাকে তাহলে সিদ্ধান্ত নয় থাকবে, বা ইতিবাচক বাক্য ইতিবাচক হবে, নেতিবাচক বাক্য নেতিবাচক হবে। 4, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। অর্থাৎ আমরা জানি যে ব্যাপ্যতার নিয়ম রয়েছে। এই চতুর্থ নিয়ম অনুযায়ী যে কোনো অব্যাপ্য পদকে ব্যাপ্য করা যাবে না, অর্থাৎ কোনো কোনো যুক্তিবাক্যে কোনো কোনো পদ ব্যাপ্য হয় আবার কোনো কোনো পদ অব্যাপ্য হয়। আমাদের মাথায় রাখতে হবে যে পদটি আশ্রয় বাক্য অব্যাপ্য আছে সে পদটিকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এবারে আমরা বিভিন্ন যুক্তিবাক্যের আবর্তন করে দেখব। এখন জানা যাক যে যুক্তিবাক্যে আমাদের যুক্তিবিদ্যায় মোট 4টি যুক্তিবাক্য রয়েছে। আদর্শ যুক্তিবাক্য বলা হয় 4টিকে, যেমন এ, এ বাক্য, ই বাক্য, আই বাক্য এবং ও বাক্য। এই 4টি হচ্ছে যুক্তিবাক্য। এদের চিনিবার উপায় কি? প্রথমেই দেখো শিক্ষার্থীরা এ যুক্তিবাক্য চিনিবার উপায়। এ হচ্ছে সকল হয়, ই হচ্ছে কোনো নয়, আই কিছু হয় এবং ও কিছু নয়। এখন আমরা এ বাক্যের আবর্তন
করা দেখব। এ বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। এ বাক্য সকল মানুষ হয় মরণশীল। এখানে আমরা এ বাক্যকে আবর্তন করে দেখো উদ্দেশ্য ব্যাপ্যতার আমাদের আবর্তনের নিয়ম অনুযায়ী প্রথম নিয়ম অনুযায়ী উদ্দেশ্য মানুষ পদটি আবর্তিতে এসে বিধেয় হয়েছে এবং উদ্দেশ্যে বিধেয় মরণশীল পদটি সিদ্ধান্তে এসে উদ্দেশ্য হয়েছে। গুণ একই রয়েছে হয় এবং আশ্রয় বাক্যের অবাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা হয় নি। অর্থাৎ আমরা জানি ব্যাপ্যতার ক্ষেত্রে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। এখানে আশ্রয় বাক্যে মরণশীল পদটি অব্যাপ্য ছিল, যা এখানে আমরা কিছু মরণশীল বলার কারণে এটা বিশেষ অর্থাৎ আই যুক্তি বাক্যের উদ্দেশ্য হয় অব্যাপ্য রয়ে গেছে। আমরা জানি আই যুক্তি বাক্যে উভয় পদেই অব্যাপ্য। নেক্সট ই যুক্তি বাক্যের আবর্তন। ই বাক্যকে আবর্তন করলে ই বাক্যই পাওয়া যায়। ই বাক্য কোনো ডট ডট নয়, কোনো মানুষ নয় অমর, কোনো অমর জীব নয় মানুষ। শিক্ষার্থীরা খেয়াল করো ই যুক্তি বাক্যের ক্ষেত্রে উভয় পদেই কিন্তু ব্যাপ্য, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদেই ব্যাপ্য হয়। এখানে মানুষ এবং অমর এই দুইটি পদ আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অর্থাৎ আবর্তনীয় এবং আবর্তিতেও উভয়ের মধ্যে স্থান পরিবর্তন হয়েছে। গুণ একই রয়েছে এবং ব্যাপ্যতা নিয়ম লঙ্ঘন করা হয়নি। এরপরে আমরা দেখব আই যুক্তি বাক্যের আবর্তন। প্রথমে আই বাক্য চিনিবার উপায় কিছু হয়। আমরা কিছু হয় আকারের কিছু মানুষ হয় জ্ঞানী। আই বাক্যকে আবর্তন করলে আই বাক্যই পাওয়া যায়। আমরা উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন করে নিয়েছি, মানুষের জায়গায় জ্ঞানী, জ্ঞানীর জায়গায় মানুষ, হয় হয় রয়েছে। আমরা জানি আই যুক্তি বাক্যের উভয় পদই অব্যাপ্য, সুতরাং এখানে ব্যাপ্যতা নিয়ম কোনো লঙ্ঘন করা হয়নি। আই বাক্যকে আবর্তন করে আমরা আই বাক্যই পেয়েছি। এখন আসা যাক ও যুক্তি বাক্যের আবর্তন। হ্যাঁ শিক্ষার্থীরা, ও বাক্যের আবর্তন করা সম্ভব হয় না। হ্যাঁ কেন হয় না এখন তা বিস্তারিত আলোচনা করব। বোর্ড লক্ষ্য করো ও যুক্তি বাক্যের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত দেখো। কিছু ছাত্র নয় চালাক, কিছু নয় আকারের যুক্তি। এটিকে যখন আমরা আবর্তনের চারটি নিয়ম অনুসারে আবর্তিত করার চেষ্টা করব, তখন ছাত্র বিধেয় উদ্দেশ্য পদটি বিধেয় হয়েছে এবং চালাক বিধেয় পদটি উদ্দেশ্য হয়েছে। গুণ পরিবর্তন হয়নি। এখন চতুর্থ নিয়ম অনুসারে আবর্তনের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে এসে বা আবর্তিতে এসে ব্যাপ্য করা যাবে না। দেখো উদ্দেশ্য কিছু ছাত্র এই পদটি আশ্রয় বাক্যে বা আবর্তনে অব্যাপ্য ছিল, কিন্তু এই উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে নয়ার্থক যুক্তি বাক্যে বিধেয় হয় এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে। সুতরাং এই চতুর্থ নিয়ম লঙ্ঘন করার কারণে ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব হচ্ছে না। সুতরাং ও যুক্তি বাক্যের আবর্তন করা সম্ভব নয়। হ্যাঁ কেন সম্ভব নয় শিক্ষার্থীরা? এটি হচ্ছে এটা আবর্তনের নিয়ম বিরোধী, সুতরাং ও যুক্তি বাক্যের আবর্তন করা সম্ভব নয়। এই গেল আমাদের চারটি আদর্শ যুক্তি বাক্যের আবর্তন। আমরা এ যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য, আই এবং ও যুক্তি বাক্য এর আবর্তন করে দেখলাম। শিক্ষার্থীরা তোমরা এই বিষয়গুলো বাসায় পড়াশোনা করবে। এখান থেকে আমাদের যেমন আবর্তনের ইংরেজি প্রতিশব্দ কি, আবর্তনের নিয়ম কতগুলো, কোন বাক্যকে আবর্তন করলে কি বাক্য পাওয়া যায়, এইগুলো আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, তোমরা বাসায় পড়াশোনা করবে। আর আগামী ক্লাস লেকচার আমাদের প্রতিবর্তন, আমরা প্রতিবর্তন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।